সারা বিশ্বজুড়ে মা নর্মদা এবং ভোলা মহেশ্বরের মন্দির নির্মাণ, তার মাহাত্ম্য কথা প্রচার এবং প্রসারের কাজে ব্রতী আমাদের সংগঠন। এই সংগঠনের মেম্বার হওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে লিখুন, মেম্বার হতে চাই, আর পাঠিয়ে দিন 7044562279 এই নম্বরে। বিশ্বের যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মা নর্মদা এবং ভোলা মহেশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হোক। সারা পৃথিবীর যে কোনো তীর্থস্থান সম্পর্কে জানার জন্য, হোটেল বুকিংসের জন্য আপনি ভিজিট করুন www.pradeepsahu.com-এ। ধন্যবাদ। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। শাস্ত্রীজি তিনি দু চারবার গড়গড়ায় সুকটান দিয়ে তারপর তিনি বলতে লাগলেন, পুরাকালে ব্রহ্মাজি এই তীর্থে শিব আরাধনায় রত হলে এই যে ব্রহ্মেশ্বর লিঙ্গ তোমরা দেখেছ, এর এই লিঙ্গের উৎপত্তি হয়। এর রং হচ্ছে বেগুনি। সন্ধ্যাকালে আরতির সময় আপনারা দেখবেন শিবলিঙ্গ অতি বেগুনি রূপ ধারণ করে। এখানে যে মন্ত্রে শিবের আরতি হয়, সেই মন্ত্রে ভারতবর্ষের আর কোথাও শিবের পূজা হতে কিন্তু দেখবেন না। যদি খুঁটিয়ে দেখেন, দেখবেন শিবলিঙ্গের গায়ে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্র পথে তেজময় রশ্মি নির্গত হচ্ছে। এই স্থান পিতৃতীর্থ হিসেবে খ্যাত। ব্রহ্মেশ্বর মহাদেব তিনি এতই জাগ্রত যে 24 ঘন্টার মধ্যে দুবার শতই তার রূপ এবং রং একটু একটু করে বদলে যায়। এছাড়া ব্রহ্মেশ্বর লিঙ্গের আরও একটি কাহিনী প্রচলিত আছে। সেই কাহিনীটি হচ্ছে এমন, চিত্রসেন নামক এক গন্ধর্বের পুত্র পত্রেশ্বর, তিনি ছিলেন অসাধারণ রূপবান এবং বীর। তিনি দেবরাজ ইন্দ্রের খুব প্রিয় পাত্র তিনি ছিলেন। কিন্তু স্বর্গে দেবগণের সভায় নৃত্যশীলা অপ্সরা মেনকাকে দেখে তিনি কামভাবে জর্জরিত হয়ে মেনকার মর্যাদা তিনি লঙ্ঘন করেন। তাতে দেবরাজ ইন্দ্র তিনি কুপিত হলেন। তিনি কুপিত হয়ে বললেন, যারা সত্যনিষ্ঠ, শৌচপরায়ণ, জিতেন্দ্রীয় এবং ধর্মাত্মা, এই স্থান তাদেরই জন্য। ইন্দ্রিয় পরায়ণ পাপীদের স্থান এই স্বর্গে নেই। তুমি মর্তলোকে জন্মগ্রহণ করে 12 বৎসর কাল ইন্দ্রিয় সংযম করে যদি রেবাতটে শান্ত শিবের আরাধনা তুমি করতে পারো, তবেই পুনরায় সদ্গতি প্রাপ্ত হতে তুমি পারবে। বুঝেছেন? এরপর সেই পত্রেশ্বর ব্রহ্মাবর্ত তীর্থে এসে ব্রহ্মেশ্বরের আরাধনায় তিনি মগ্ন হন এবং তিনি সিদ্ধিলাভ করেন। আমি দেখতে পাচ্ছি তার কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। তার সঙ্গে মন্দিরে গেলাম আরতি দেখতে। যেতে যেতে তিনি বলতে লাগলেন, তিনি বলছেন, পুজো বলতে বেল, ফুলপাতা, চন্দন, ধূপ, দীপ এবং নৈবেদ্য সহযোগে কেবল একটা অনুষ্ঠান মাত্রকে কিন্তু বোঝায় না। পূজা শব্দের প্রতিশব্দ হচ্ছে উপাসনা, আর উপাসনার অর্থ হচ্ছে সমীপস্থ হওয়া, উপ মানে সমীপে, অন্তরের মধ্যে অন্তরতমকে উপলব্ধি করা। যিনি অন্তরতম, তদ্গত চিত্তে তাতেই লগ্ন হওয়া কিংবা আত্মস্বরূপে মগ্ন হওয়া, লীন হওয়া, এর নাম হচ্ছে পূজা। অমরকোষে পূজাকে বলা হয়েছে অপচিতি। অপচিতি শব্দটি অপপূর্বক চি ধাতুর উত্তরে ভাববাচ্যে তি প্রত্যয় যোগ করে নিষ্পন্ন হয়েছে। এই যে চি ধাতু, তার অর্থ হচ্ছে সঞ্চয় করা, চয়ন করা, এবং অপ উপসর্গের অর্থ বিপরীত, অর্থাৎ যা সঞ্চয় ও চয়নের বিপরীত। অতএব এর অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ দাঁড়াচ্ছে দেহাদি সর্বপ্রপঞ্চকে অসঞ্চয় বা পরিত্যাগের নাম হচ্ছে অপচিতি বা পূজা। এই যে পূজা, পূজা শব্দের আরেকটি পর্যায়
সেটা কিন্তু অর্চনা, অর্চযুক্ত নট, স্ট্রিং আপ। এই অর্চ ধাতুর অর্থ হচ্ছে দীপ্তি পাওয়া, তাই তো? খরভাব, জীবভাব ত্যাগ করে ব্রহ্মভাবে দীপ্ত হওয়া। আমি আরেকবার বলছি, খরভাব, জীবভাব, এই ভাব ত্যাগ করতে হবে, ত্যাগ করে ব্রহ্মভাবে দীপ্ত হওয়া, স্বরূপে স্থিতি লাভ করা, এরই নাম হচ্ছে পূজা। আচার্য শঙ্করকৃত নির্গুণ মানস পূজা বা পরাপূজাতে সকল অর্থই হচ্ছে ব্যঞ্জিত। পরপূজার অপর নাম হচ্ছে আত্মপূজা। শ্রুতি উপদেশ দিয়েছেন, সর্বং খল্লিদ্বং ব্রহ্ম নেহ ননান্তি কিঞ্চন। এই যদি তত্ত্ব হয়, ব্রহ্ম যদি নির্গুণ, নির্বিশেষ এবং একমেবাদ্বিতীয়ম হন, তাহলে পূজা বা উপাসনার পদ্ধতিটা কি? সম্ভবত কেউ এই প্রশ্ন করায় আচার্য সেই জিজ্ঞাসুকে হৃদয়স্পর্শী মধুর কাব্যকারে তিনি উত্তর দিয়েছেন। সেই প্রশ্নোত্তরই নির্গুণ মানস পূজা নামে প্রকাশিত। প্রশ্নাংশে 8টি শ্লোক এবং উত্তরাংশে 25টি শ্লোক রয়েছে। বর্তমানে বহু ক্ষেত্রেই প্রশ্নাংশের 8টি শ্লোকের সঙ্গে আরও 6টি শ্লোক যোগ করে তার নাম দেওয়া হয়েছে পরাপূজা বা আত্মপূজা। আমি এখানে নির্গুণ মানস পূজা নামে অভিহিত 33টি শ্লোকের মূল যে সংস্কৃত এবং তার পদ্যানুবাদ আপনাদেরকে আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। দেখুন, বলা বাহুল্য, এই শ্লোকাবলী শঙ্করের মনীষা ও সাধনার উজ্জ্বলতম স্বাক্ষর। এই অমূল্য রচনায় কেবল যে বাহ্য উপচার এবং তার রূপকের যে আবরণ সেটা যে উদ্ঘাটিত হয়েছে শুধু তো তা নয়, জ্ঞানমার্গীদের অবলম্বনীয় শ্রবণ মনাদির গূঢ় পদ্ধতি এর মধ্যে কিন্তু ব্যক্ত হয়েছে। শঙ্করের মতে পূজা বা শ্রবণ মননাদির উদ্দেশ্য হচ্ছে সর্ববিধ কামনা বাসনা ত্যাগের দ্বারা চিত্তশুদ্ধে। আরেকবার বলছি, সর্ববিধ কামনা বাসনা ত্যাগের দ্বারা চিত্তশুদ্ধে। অনেকে কিন্তু এর উল্টোটাই করেন। শ্রদ্ধা ভক্তির উদ্রেক, চিত্তের একাগ্রতা লাভ, অহমিকার বিসর্জন, আত্মস্বরূপের ধ্যান, পরিশেষে স্বরূপস্থিতি এবং ব্যাপ্তি চৈতন্যের অনুভূতি, এই দিব্যরস আস্বাদন করে তারা সুখী হন, তারা তৃপ্ত হন। এই কারণে পূজোর দরকার, এই কারণে ধর্মের দরকার। কেননা পূজো না হলে, ধর্ম না হলে কিন্তু সর্ববিধ যে কামনা বাসনা তার ত্যাগের দ্বারা চিত্তশুদ্ধি হয় না, শ্রদ্ধা ভক্তির উদ্রেক হয় না, চিত্তের একাগ্রতা লাভ এবং অহমিকার যে বিসর্জন, আত্মস্বরূপের ধ্যান, পরিশেষে স্বরূপস্থিতি এবং ব্যাপ্তি চৈতন্যের অনুভূতি কিছুই হয় না। আমি দেখতে পাচ্ছি এই মন্দিরে প্রায় 15-16 জন লোকজনের ভিড় রয়েছে। আমরা মন্দিরে পৌঁছাবার আগেই আরেকজন ব্রাহ্মণ এসে আরতির সব আয়োজন তিনি করে রেখেছেন। শাস্ত্রীজি তিনি আরতি আরম্ভ করলেন। তার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতর যেন বিদ্যুৎ চমকাতে লাগল। আমি লক্ষ্য করে দেখলাম মধ্যাহ্নের দৃষ্ট শিবলিঙ্গের বর্ণ এবং রূপ তার সঙ্গে সন্ধ্যার আরতিকালীন শিবলিঙ্গের বর্ণ ও রূপের আকাশ পাতাল তফাত। রাত্রি প্রায় 8টা বেজে গেল আরতি শেষ হতে হতে। শাস্ত্রীজির যে আরতির পদ্ধতি আমি দেখলাম সত্যিই তা পরিশ্রম সাপেক্ষ। মন্দির বন্ধ করে তিনি আমাদের সঙ্গেই বাড়ি ফিরলেন। তখন তিনি রীতিমতো হাঁপাচ্ছেন। তিনি আমার হাত ধরে ঘরের ভেতর প্রবেশ করলেন। একটি খাটের উপর বসতে বসতে তিনি বলছেন, আমি ব্রাহ্মণ, বুঝেছেন মশাই, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটি আমার নিত্যকর্ম। অন্য কারো হাতে নিজ ইষ্ট দেবতার ভার দিয়ে আমি তৃপ্তি পাব না। তিনি শুধু আমার ইষ্ট দেবতাই তো নন, তিনি আমার গৃহদেবতাও বটে। শুদ্ধ দেহে, স্বভক্তি অন্তকরণে, প্রসন্ন বাক্যে এবং প্রশান্ত মনে এবং নৈবেদ্য দানে পূজা করলে দেবতারা সবসময়ই তুষ্ট হন। আমি দেখতে পেলাম গণপতি লণ্ঠন নিয়ে আমাদের শোবার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আমরা যে যার বিছানায় শুয়ে পড়লাম।
আজ অবশ্য সহজে ঘুম এলো না। আমি উঠে বসে জপে বসলাম। তারপর কখন যে আমি শুয়েছি এবং ঘুমিয়ে পড়েছি তা আমার মনে নেই। আমি স্বপ্ন দেখছি আমার শিয়রের কাছেই একটা তুবড়ির আলোর মতো হঠাৎ যেন আলো জ্বলে উঠল। আলোর ঝর্ণা দেখছি ক্রমে ঊর্ধ্বগামী হচ্ছে। সেই আলোর ফোঁটাগুলি ঝরে পড়ছে আমার মাথায়, আমার কপালে, নাকে, আমার মুখে, আমার বুকে এবং নাভিতে। সেই ফোঁটাগুলো নিভছে না। আমার সারা শরীরের উপর আলোর ফুল যেন ফুটছে। আলোর শিখা আরো ঊর্ধ্বগামী হচ্ছে দেখতে পাচ্ছি। সেই শিখা আকাশ ভেদ করে উঠে যাচ্ছে উপরে। হঠাৎ সেই তুবড়ির আলো যেন ফেটে গেল প্রচণ্ড শব্দে। লক্ষ যোজন দূরে আকাশের অনেক অনেক উপরে শোনা যাচ্ছে ও ও। জেগে উঠলাম, কিন্তু আমি আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না। আসলে আমি আমার চোখ খুলতে পাচ্ছি না। অনেকক্ষণ পরে আমি চোখ মেলে তাকালাম। আমি দেখছি পূর্ব আকাশে শুকতারা তখন জলজল করছে। এখনো চারিদিক অন্ধকারে ঢেকে থাকলেও আমি বুঝতে পারছি ভোর হয়ে আসছে। আমি উঠে বসলাম। পাশের দিকে তাকিয়ে দেখি আমার সঙ্গীরা সবাই তারা গভীর ঘুমে অচৈতন্য। আমারও ঘুমে চোখ জড়িয়ে আসছে। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 7টা নাগাদ আমার ঘুম ভাঙল। ওনারা আগেই উঠে তারা প্রাতকৃত্য সেরে নিয়েছেন। পুরোহিতজি এসে আমাদেরকে নমনারায়ণায় জানিয়ে তিনি মন্দিরে গেলেন। আমিও তাড়াতাড়ি উঠে নিজের ঝোলা কম্বল গুটিয়ে মা নর্মদাতে গেলাম। আমার মনে পড়ল আজ সোমবার, তখনও সূর্যোদয় হয়নি। নর্মদা মাতাকে স্পর্শ করে প্রণাম করলাম। প্রণাম করে উঠতেই আমি দেখছি শাস্ত্রীজি আমার কাছে দাঁড়িয়ে তিনি উদাত্ত কণ্ঠে উচ্চারণ করছেন, হে সূর্য, তুমি মহৎ পথে ভ্রমণ করো, তুমি সকল প্রাণীদের দর্শনীয়, তুমি জ্যোতির কারণ, তুমি সমস্ত দীপ্যমান অন্তরিক্ষে প্রভা বিকাশ করো, হে সূর্য, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম। মন্দির হতে ফিরে এসে দেখছি সবাই যাত্রার জন্য তৈরি হয়ে গেছেন। সকাল 8টা নাগাদ তখন সূর্যোদয় হচ্ছে। তখন আমরা হর নর্মদে ধ্বনি দিয়ে যাত্রা শুরু করলাম। রাস্তা বলে এখানে কিছুই নেই। জঙ্গল ক্রমশ নর্মদার কিনার পর্যন্ত এগিয়ে এসেছে। আমরা নিবিড় বন পথে হাঁটছি। ক্রমে পাথরের আধিক্য পথের উপর এত বেশি বলে মনে হলো, ভাবলাম এত পাথরের চাঙড় পেরিয়ে আমরা আদৌ এগোতে পারবো কিনা। যাই হোক, লাঠি ঠুকে ঠুকে আমরা কতকটা এগিয়ে হাঁপিয়ে পড়লাম। পাথরের উপর বসে পড়ছি আমরা। আমি দেখছি চারিদিকে শাল, সেগুল এবং তেঁতরা গাছের জঙ্গল। একদল বুনো শুয়োর পাহাড় থেকে নেমে এসে ঘোঁত ঘোঁত করতে করতে আমাদের পাশ দিয়ে চলে গেল। বড় বড় পাথরের মাঝখানে কাঁটা গাছ। আমরা সাধ্যমতো দ্রুত হাঁটতে চেষ্টা করছি। এবড়ো খেবড়ো পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে। কারো মুখে কোনো শব্দ নেই। নীরবে সবাই রিবা মন্ত্র জপ করতে করতে আমরা হাঁটতে লাগলাম। চলার পথ নানা রকমের ঘন গাছপালায় ঠেকে আছে বলে কখনো ঝাপসা অন্ধকারে, আবার কখনো বা সূর্যের আলো সেখানে পড়ছে। সূর্যের আলো সেখানেই পড়ছে যেখানে গাছপালার ভিড় ততটা নেই। সেই জায়গাটা রুদ্র আলোকিত হয়ে উঠছে। এক জায়গায় আমি দেখলাম অজস্র হনুমান গাছের ডালে লাফাচ্ছে
এবং অজস্র সুন্দর সুন্দর পাখির কলতানে এই সমস্ত বনভূমি মুখর হয়ে যাচ্ছে। ছোট বড় পাথরের চাঙড়গুলো নানা লতা গুল্মে ঢেকে আছে দেখতে পাচ্ছি। ভিজে ভিজে শ্যাওলা ধরা চাঙড়গুলো বড় পিচ্ছিল হয়ে গেছে। এখন গাছের পত্রান্তরাল হতেই আমি অনুমান করতে পারছি রোদ খুব চনমনে হয়ে উঠেছে। আমি দেখছি এই যে বন, এই বনে কেঁদ গাছই বেশি। এছাড়া অবশ্য আবলুস, পিপল, সেগুন, বেল, সাজা এবং সালাই গাছের অভাব নেই। বড় বড় বুনো মোটা মোটা লতা জড়িয়ে উঠেছে তাতে এবং অজস্র বনফুল ফুটে আছে। সত্যি কথা বলতে কি, এই যে পথের গম্ভীর সৌন্দর্য, এটা বলে বোঝানো যাবে না। আসলে আপনাকে নিজে থেকে মা নর্মদার পরিক্রমা করতে হবে, মা নর্মদার দর্শন করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। প্রায় আরও 2 মাইল হাঁটার পর মা নর্মদাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা তার কিনারায় এসে পড়েছি। এই সাতপুরা পর্বতের যতটুকু চোখে পড়ছে, আমি সবদিকেই ঘন বনে ঢাকা দেখতে পাচ্ছি। তটরেখা ধরেই আমরা হাঁটছিলাম, কিন্তু বেলা 11:30 নাগাদ আমরা এমন এক জায়গায় এসে পৌঁছলাম আর তট ধরে এগোনো অসম্ভব। তাই আবার আমাদেরকে ডান দিকে ঘন বনের মধ্যে ঢুকতে হলো। আমরা বনে ঢুকে ক্রমে ক্রমে একটা উঁচু জায়গায় উঠে এলাম। আমি দেখছি আমাদের সামনে সাপের মতো আঁকামাঁকা সমস্ত পথ, কখনো শৈলগাত্র বেয়ে, কখনো বা সংকীর্ণ উপত্যকায় নেমে, আবার কখনো বা দূর দিক চক্রবালে অদৃশ্য হয়ে পথটা বরাবর চলছে আগে আগে। বাম দিকে কিছুটা দূরে মা নর্মদাকে দেখতে পাচ্ছি। ডান দিকে প্রায় 1/2 মাইল টাক লম্বা বন্য বাঁশের বন দেখতে পাচ্ছি, এছাড়া শালবন। এই বাঁশবনের ধার দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা কুলুকুলু শব্দে। প্রতি মুহূর্তেই আশা করছি এই বুঝি কোনো হিংস্র জন্তু ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। একটা বাঁক ঘুরতেই দেখতে পেলাম হঠাৎ যেন কোনো শান্ত তপবনে এসে পড়েছি আমরা। ঝোপঝাড়, কাঁটা, গুল্ম কিছুই চোখে পড়ছে না। বড় বড় গাছের তলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছি দূরে মা নর্মদার ধার ঘেঁষে একটা শিব মন্দির। একটু দূরে দেখতে পাচ্ছি আরও একটা মন্দির। ও মা, তারপরেও তো দেখছি প্রায় 1/2 মাইলটাক দূরে পাহাড়ের উপর আরও একটা মন্দির। বিন্দু পর্বতের মতো সাতপুরাতেও আমি দেখছি এ তো সবই শিবময়। সত্যি কতকাল আগে কারা যে এইসব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা কারো জানা নেই। বড় বড় পাথর ডিঙিয়ে মন্দিরের পিছনে গিয়ে মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। সামনে গিয়ে দেখছি দ্রাঢ়িষ্ঠ বলিষ্ঠ 6 জন লোক, তাদের কাঁধে বড় বড় টাঙি, বর্ষা এবং লম্বা লম্বা তীরধনুক। আবলুস কাঠের মতো তাদের গায়ের রং। তাদের মধ্যে একজনই বোধহয় অল্প স্বল্প হিন্দি জানে, সেই জিজ্ঞাসা করল, আপ লোক পরিক্রমা কর রা হ্যায়? হাম লোক নিবাস করতা হুঁ ব্রাহ্মণ গাঁও মে, যায়েঙ্গে কঠোরা, উদার সাদি বাড়ি হ্যায়। কাটোরা মে বখেড়া নদী কে সাথ নর্মদা জি কা সঙ্গম হুয়া। সেই হিন্দি জানা লোকটি বলল, আম লোক ভিল হ্যায়। সত্যি কথা বলতে কি, তাদের সেই দৈত্যাকৃতি শরীর দেখে আমরা মনে মনে ভয় পেলাম, কারণ এর আগে উত্তর তটে ভিলদের সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছে। যাই হোক, তার এই পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে চলল। বেলা তখন বড়জোর 3টা বা 3:30 হবে, কিন্তু সেই পথ অন্ধকারে ছেয়ে গেছে। দূরে একটি গ্রামও দেখতে পাচ্ছি। ধীরে ধীরে মহল্লাটি অতিক্রম করে আমরা একটা পরিষ্কার রাস্তা দেখতে পেলাম। সেই রাস্তাটি পাথর, বালি ও মাটি দিয়ে বাঁধানো। সেই রাস্তার দুধারেই ভুট্টা ক্ষেত। কিছু দূরে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে। চারিদিক রৌদ্রে ঝলমল করছে। একটা বাঁক ঘুরেই আমরা আরেকটা পার্বত্য পথ পেলাম। সেই পথ উঁচু পার্বত্য পথ। বন ক্রমশ গভীর হচ্ছে বলে মনে হচ্ছে। মা নর্মদা পাহাড় ভেদ করে কখনো সোজা, কখনো বা আঁকা বাঁকা পথে তিনি ছুটে চলেছেন। আমাদের সঙ্গী সেই ছেলেটি বলল, উপসার দেখিয়ে নর্মদাজিকে উত্তর তট পর নর্মদাজি সে দূর ঘনঘোর জঙ্গল দেখাই দেতা হ্যায়, ওয়ে হ্যায় ইতিহাস প্রসিদ্ধ স্থান মান্ডবগড়। এর প্রাচীন নাম হচ্ছে মান্ডব দুর্গ, বর্তমানে নাম হচ্ছে মান্ডু। আমি আমার সঙ্গী সাধুদেরকে এবং রঞ্জনদাকে জানালাম, ওই যে দেখতে পাচ্ছেন
ওই গভীর জঙ্গলে ঢাকা মণ্ডপগড় কেল্লায় এখনও অনেক প্রাচীন মহল বর্তমান। ওই স্থানের রেবাকুণ্ডে মা নর্মদার কৃপাপ্রাপ্ত শ্রীমৎ চৈতন্য ভারতী তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। আমি উত্তরতটে পরিক্রমাকালে ওই স্থান আমি দর্শন করে এসেছি। সঙ্গী লোকটি আমাকে থামিয়ে দিয়ে খড়িবলি হিন্দিতে সে যা বলল তা হল, 40 মাইল পরিধি বিশিষ্ট এই কেল্লা কেল্লারই মতো, বিশাল বিশাল নিরেট পাথরের তৈরি, মহলের পর মহল। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে হিন্দু রাজা ভুজের হাতে গোড়াপত্তন হয় এই দুর্গের। পরমা রাজাদের রাজধানী ছিল এই মণ্ডপগড়। রানী ভানুমতী এবং রূপমতী এই কেল্লায় তিনি রাজত্ব করতেন। তিনি ছিলেন রাজপুত নারী। মা নর্মদা তিনি একনিষ্ঠ ভক্ত, কিন্তু মা নর্মদা ছিলেন কেল্লা থেকে বহু দূরে, তাই নিত্য নর্মদা দর্শনের জন্য 1,227 ফুট উঁচু এক মহল তিনি তৈরি করেন। তার উপর থেকে নিত্য মাকে তিনি দর্শন করতেন। পরে ভানুমতীর বা রূপমতীর তপস্যায় তুষ্ট হয়ে ওইখানে এক কুণ্ডের মধ্যে মা নর্মদা তিনি আবির্ভূত হয়েছিলেন। সার্থক তপস্যা রানী ভানুমতীর। পরে রানী ভানুমতী বা রূপমতী তিনি রাজ্যপাট ত্যাগ করে এই কুণ্ডের ধারে নর্মদা দর্শন করে তিনি সময় কাটাতেন। পরে পরে ঘড়ি এবং খিলজি রাজারা এই দুর্গতারা দখল করেন। এই কুণ্ডের একধারে ছিল সেনানিবাস এবং অস্ত্রাগার। কেউ কেউ বলছেন 1,227 ফুট উঁচু ওই মহল শত্রু পর্যবেক্ষণের জন্য নির্মিত হয়েছিল। পরিক্রমাবাসী সাধুদের এই রেবাকুণ্ড দর্শন এবং স্পর্শন অবশ্যই কর্তব্য। এর প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। সূর্যাস্ত এবং চন্দ্র উদ্ভাসিত রাত্রে এই কেল্লা এক মধুময় রূপ পরিগ্রহ করে। এই কেল্লার চতুর্দিক পাহাড়ে ঘেরা। বর্ষায় এই কেল্লাকে ঘিরে যখন পাহাড়ি নদীর স্রোত বয়ে যায় তখন এই কেল্লা রূপসী রূপ পরিগ্রহ করে। সেখান থেকে কিছু দূরে ঘন জঙ্গলের মধ্যে 4টি পাথরের গম্বুজ দেখিয়ে সেই ছেলেটি বলল, ওই যে দেখতে পাচ্ছেন, এইটাই ছিল রানীর প্রকৃত কেল্লা। এখন ওই কেল্লার কাছাকাছি যাওয়ার সাধ্য কারো নেই, কারণ একেতো ঘনঘোর জঙ্গল, তার উপর বাঘ ভাল্লুক চিতা নেকড়ে শঙ্খচূড় পাইথন, তাদের তো আড্ডা। আমি দেখতে পাচ্ছি এই স্থানটি মনোরম, তবে ভয়প্রদ বটে। চারিদিকে অঞ্জন, শালাই, আমলকি ও রুদ্রাক্ষের গাছ, তাদের ফাঁকে ফাঁকে ধূসর বর্ণের মেহরিন, ধাওয়া ও সেমোর গাছ যেন প্ল্যান করে লাগানো হয়েছে এই কুণ্ডটাকে মাঝখানে রেখে সারি সারি গোলাকৃতি করে। সব গাছের মাথা ছাড়িয়ে উঠেছে বিরাট বিরাট ইমলি গাছ, অর্থাৎ তেঁতুল গাছ। এই ইমলি দেখতে কাঁঠালের মতো। ওর ভেতরে শ্বাস বের করে নিয়ে সন্ন্যাসীরা তারা জলপাত্র কমণ্ডলু প্রস্তুত করেন। এখানকার ইমলি ভারত প্রসিদ্ধ। এই রেবাকুণ্ড ছাড়াও মানবগড়ে রামচন্দ্রজির একটি প্রাচীন মন্দির আছে। রামচন্দ্রজির মূর্তিটি ভারী সুন্দর এবং জীবন্ত। এই মন্দিরের পাশেই যমরাজের সঙ্গে আলা উদাল বা আস্থা উদ্দালের লড়াই হয়েছিল। তার চিহ্নস্বরূপ আলার হাতের শাঁখ মন্দিরের পাশেই মাটির মধ্যে প্রথিত আছে, যা আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। এই মণ্ডপগড়ে নীলকণ্ঠেশ্বর শিবের মন্দির আছে, প্রায় 1.5 ফুট দীর্ঘ। বর্ণ ঘন নীলাভ, দেখতে বড় সুন্দর। আমাদের সাথী সেই লোকটি সে আরও জানালো, দারা নগরী সে মণ্ডপগড় তক পাকি সড়ক হ্যায়, ধার সে ও স্থান 22 মিল হো গই, পশ্চিম রেলওয়ে কে মহু স্টেশন সে জো ধার হ্যায় ও 34 মাইল হ্যায়। মহু স্টেশন বা ধার নগরী সে মণ্ডপগড় কে লিয়ে মোটর মিলতে হ্যায়। হরানন্দজি তিনি বলছেন, সত্যি নর্মদার তটে বুঝলেন, প্রাচীন ভারতবর্ষের কত যে মহিমা, প্রাচীন সভ্যতার কত যে ইতিহাস সেখানে ছড়িয়ে আছে তার একেবারে শেষ নেই। আমরা সাধুবর্গ মহাতপস্যার অঙ্গ হিসেবে আমরা তো পরিক্রমা করি ক্ষান্ত, মা নর্মদার কৃপায় আমরা সিদ্ধিলাভ করতে পারলে কৃতার্থবোধ করব। আমরা সেই পার্বত্য জঙ্গলের পথে যত দ্রুত হাঁটা যায় প্রাণপ্রণে দ্রুত তালে আমরা হাঁটছি। সশস্ত্র সাথী আমাদেরকে মাঝখানে রেখে তারা হেঁটে চলেছেন। আমরা সেই মহারণ্যের কোল ঘেঁষে হাঁটতে লাগলাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা।
আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।